মার্কস স্ট্রিটের লাইটিং দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজ 24শে ডিসেম্বর ভোর 5টা। যদিও শীতকালের জন্য এখনও পর্যন্ত চারিদিকে আলো ফোটেনি, বলা চলে কাক ভোর। তো কাক ভোরেই আমরা বেরিয়ে পড়েছি হাওড়ার উদ্দেশ্যে। তার আগেই বলে দিই তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার এবং মেরি ক্রিসমাস। হাওড়া স্টেশন থেকে বারবিল জনশতাব্দী ট্রেন ধরে আমরা এবার ঘাটশিলার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। হাওড়া থেকে ট্রেনটি 6টা 20তে ছাড়ল। রাস্তায় চা, কফি, কেক, চিপস এই সমস্ত দিয়েই একটা আর্লি ব্রেকফাস্ট আমরা সেরে নিলাম। এছাড়া গল্প করতে করতে আর জানলার বাইরের দৃশ্য দেখতে দেখতে কোথা দিয়ে যে সময়টা কেটে গেল বুঝতেই পারিনি। 9টা 10, প্রায় 3 ঘন্টা পরে আমরা পৌঁছে গেলাম ঘাটশিলা স্টেশনে। ঘাটশিলায় পৌঁছে গেছি, ঘাটশিলা স্টেশন। সবাই হাজির এই খুদে। বাবা, প্রচণ্ড ঠান্ডা এখানে। কত হবে, 10 ফস হবে না? 10 ফস হবে স্টেশনে। হ্যাঁ, স্টেশনে সবে নেমেছি, এবার স্টেশন থেকে বেরোবো, তারপরে গাড়ি আসছে, হোটেলে যাব। প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই একটা অটো নিয়ে পৌঁছে গেলাম হোটেলে। এর অদ্ভুত খাওয়া, ইডলি, লোকাল ইডলি, খেতে দারুণ। নাস্তা করবারই দরকার। হোটেলের খুব কাজ দিয়েই সুবর্ণরেখা নদী বয়ে গেছে, তাই আর দেরি না করেই আমরা বেরিয়ে পড়লাম সুবর্ণরেখা নদী দেখতে। নদীটি সত্যি খুব অপূর্ব। চারিধারে জল আর মাঝখানে মাঝখানে বেশ বড় সাইজের কিছু পাথর উঁচু হয়ে আছে, যেগুলিকে দেখলে খুব অদ্ভুত দেখতে লাগছে। নদীটির এই অপূর্ব দৃশ্য দেখে সত্যি মনটা ভালো হয়ে গেল। এবার হোটেলে ফিরে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আবার সাইট সিন ভিজিট করতে। এবার কিন্তু গন্তব্য ধারাগিরি ফলস। পথে যেতে যেতে পাহাড়, সর্ষে ক্ষেত আর আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে আমরা যেন কোথায় হারিয়ে যাচ্ছিলাম। ধারাগিরি ফলসের একদম কাছে কিন্তু গাড়ি নিয়ে যাওয়া যায় না, তাই আমরা গাড়িটা একটা স্টপেজে রেখে সেখান থেকেই হাঁটা শুরু করলাম ধারাগিরি ফলসের উদ্দেশ্যে। রাস্তার অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা ধারাগিরির প্রায় কাছে চলে এসেছি। জল বলছি, জল, হাপুর। হাপুর তো করলি না, কালকে তোকে সুবর্ণরেখাতে নিজে চান করে। শেষের দিকে রাস্তাটা অনেকটাই কষ্টের ছিল, যেমন খাড়া তেমন সেখানে প্রচুর পাথর দিয়ে ভর্তি করা। তো অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা অবশেষে ধারাগিরি ফলসে পৌঁছাতে পারলাম। এখানকার স্থানীয় বাসিন্দাদের কথায় জানতে পারলাম ধারাগিরি ফলস এখন এরকম রূপ হলেও বর্ষাকালে কিন্তু খুবই ভয়ঙ্কর আকার নেয় এবং তখন এর জলস্রোতও নাকি আরও অনেক বেশি থাকে। পরবর্তী গন্তব্যে আমরা পৌঁছে গেলাম। পরবর্তী গন্তব্য ছিল বুরুডি লেক। চারিধারে পাহাড় আর মধ্যেখানে লেক, কি অপূর্বই না লাগছে দৃশ্যটা। আগে শুনেছি এখানে বোটিংও হতো, তবে করোনার জন্য এখন বোটিং এখানে বন্ধ আছে। জল এখন অনেক কম, এই ছানা এখন নৌকা করছে, নৌকা গায়ে চলে যাচ্ছে। এখানে টেম্পারেচার বেশ গরমই আছে, কিন্তু রাত্রিবেলা বোধহয় নেমে যায়, 10 ডিগ্রি হয়ে যায়। সিনিক ভিউটি অসাধারণ সুন্দর। চারিধারে টিলা টিলা মতো পাহাড়,
ছোট ছোট পাহাড় আর মধ্যখানে লেকটা, বেশ বড় লেক। বুরুডি লেকের এখানেই আমরা লাঞ্চটা আজকে সেরে ফেললাম। এখানে কিন্তু দেশি মুরগিও রান্না করে দেওয়া হয় পাশে অনেক ছোট ছোট ধাবাগুলোতে। পুরুডির পরে আমরা এগিয়ে চললাম এখানকার বাবাধাম নামক টিলাটার দিকে। এখানে টিলার ওপরে এক শিব মন্দির অবস্থিত এবং পেছনে পাথরগুলোতে শিবের বিভিন্ন ছবি আঁকা রয়েছে। আকাশে সূর্য অস্তগামী, তাই আমরাও ধীরে ধীরে ফিরে এলাম হোটেলে উদ্দেশ্যে। পরের দিন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম ফুলডুংরি পাহাড়ের উদ্দেশ্যে। এটা চড়তে কাল ঘাম ছুটে যাচ্ছে, প্রচণ্ড খারাপ রাস্তা, সেরকম চড়াই, আর বেসিক্যালি এখানে গিয়ে দেখার মতো কিছুই না, শুধু কষ্টটা করে ওঠাটাই হচ্ছে এখানের ব্যাপার। কিন্তু আসছে, টুরিস্ট আসছে অনেকে, আসো। ও ফুলডুংরি টপ ভিউ, ফুলডুংরি থেকে কী কী দেখা যাচ্ছে, এপাশে জঙ্গল, ওপাশে গ্রাম, এপাশে বাড়ি, সব দেখা যাচ্ছে। আমার মেয়ে বলছে সব সব দেখা যাচ্ছে। কী দেখা যাচ্ছে মা বলো? ও যে দেখিয়ে দিচ্ছে কী দেখা যাচ্ছে। এই ছিল ফুলডুংরি পাহাড়ের টপ ভিউ। এখান থেকে একদিকে যেমন গ্রাম আরেকদিকে হাইওয়ে দুটোই দেখতে পাওয়া যাচ্ছিল। ফুলডুংরির পর চলে এলাম পরবর্তী গন্তব্য রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনে এসে ফুলের বাগান দেখে, চারিধারে এত সুন্দর ফুল গাছ, ফুলের বাগান দেখে আর খোলামেলা পরিবেশে পেয়ে আমার মেয়ে খুবই উৎফুল্ল হয়ে যায়। এখানকার গোলাপ বাগানটি খুবই সুন্দর, সে গোলাপ বাগানটা দেখে বেশ কিছুক্ষণ সেখানে একটু ঘোরাঘুরি করে তারপরে আবার চলে গেলাম পরবর্তী গন্তব্যে। আমাদের পরবর্তী গন্তব্য হলো লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। বাড়িটিতে তিনটি রুম, শয়নকক্ষ, বিশ্রামকক্ষ আর রন্ধনকক্ষ। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত কিছু জিনিসপত্র সাজিয়ে রাখা হয়েছে। আগে কিন্তু বাড়িটি এরকম ছিল না, খুব ভাঙাচোরা একটি বাড়ি কুঠির ছিল, যেটাকে রিনোভেট করে একটা ছোটোখাটো মিউজিয়াম মতো বানিয়ে রাখা হয়েছে। এখানে লেখকের অনেক পাণ্ডুলিপিও দেখতে পেলাম। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখার পর আমরা আবারও এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এটা রাতমোহনা, নাম হচ্ছে রাতমোহনা, সুবর্ণরেখা নদী রাতমোহনায় আছে। আমরা কালকে যে ঝর্ণা দেখেছি তার থেকে এটা ফার বেটার। এখানে আসলে দেখতে পাওয়া যাচ্ছে নদীটির কিন্তু ভালোই স্রোত। অন্যান্য দিকে যেরকম সুবর্ণরেখা নদীটি অনেকটাই স্রোত কম, কিন্তু এখানে আসলে নদীটির স্রোত বেশ ভালোই বোঝা যাচ্ছিল। রাতমোহনায় ঝর্ণা দেখে মনটা সত্যি মুগ্ধ হয়ে গেল। এরপর নদী দেখতে দেখতে আমরা আবারও ফিরে এলাম হোটেলে। আজকে বেশ সকাল সকালই আমরা বেরিয়ে পড়লাম। প্রথমেই আমাদের গন্তব্য হলো সূর্য মন্দির। এখানে সুবর্ণরেখা নদীর ধারে সূর্য মন্দিরটি অবস্থিত। সূর্য মন্দিরটিতে নিজের ইচ্ছামতো পুজো দেওয়ার ব্যবস্থাও ছিল, তাই আমরা পুজোও দিয়ে নিলাম।
সেখানে নিজের হাতেই আরতি করতে হয়। আরতি করে অঞ্জলি দিয়ে আমরা পূজোটা সম্পন্ন করলাম। পূজোটা সম্পন্ন করে মন্দিরের আশেপাশের দৃশ্যগুলো দেখে আবারও আমরা রওনা হয়ে গেলাম পরবর্তী গন্তব্যের জন্য। আমাদের পরবর্তী গন্তব্য হলো সিদ্ধেশ্বর পাহাড়। পাহাড়টি খুবই খাড়াই। এই যে মেয়ে আমার লাঠি নিয়ে যাচ্ছে তীর্থ ভ্রমণে, বাবা নিয়েছে বড় লাঠি, মেয়ে নিয়েছে ছোট লাঠি, ছোট ভার্সন। আয় তাড়াতাড়ি আয়, আয়, উঠতে হবে, অনেক দূর উঠতে হবে, ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠেই লাঠি নিয়ে হাঁটা। চলো চলো চলো। পাহাড়ের রাস্তাটি খুবই দুর্গম। পাহাড়ে উঠতে উঠতে কখনো বা মনে হচ্ছিল রাস্তাটা বোধহয় এখানেই শেষ হয়ে গেছে, আর কি করেই বা এগোবো। কিন্তু হঠাৎ তারপরে দেখা যাচ্ছে আবারও একটা ভাঙাচোরা পাথর বা সরু রাস্তা এগিয়ে গেছে। সিদ্ধেশ্বর পাহাড়ে যাত্রা চলছে। আমার মেয়ে একটা লাঠি নিয়ে বেশ কিছুক্ষণ চেষ্টা করলো, অনেকটা উঠলো, কিন্তু এখানে রাস্তাটা প্রচণ্ড টাফ, ওই জন্য ওর মা ক্যামেরা নিয়েছেন। দেব মা বাবা উঠছে খুব আস্তে আস্তে, দেখে দেখে আস। সিদ্ধেশ্বর পাহাড়ের কিছুটা উঠেছি, সম্ভবত হাফ উঠেছি। পাহাড় আরো দুর্গম, আরো চড়াই। এরপরে কি করে বয়স্করা উঠবে আমি নিজেও জানি না। ওদিকেও রাস্তা আছে, হয়তো ওদিক দিয়েও আগে ওঠা যেত। ঘেমে নিয়ে একসা। পাহাড়ের এত দুর্গম রাস্তা অতিক্রম করতে করতেও কিন্তু পাহাড়ের এই দৃশ্যগুলো দেখে মনটা সত্যিই যেন শান্ত হয়ে যাচ্ছিল। সত্যি এখানে কি অপূর্ব দৃশ্য! দূরের পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে, রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে, গ্রামগুলো দেখতে পাওয়া যাচ্ছে, আর তার সঙ্গে এই মন্দির। অপূর্ব এক মেলবন্ধন এখানে দেখতে পাওয়া যাচ্ছে প্রকৃতির। মন্দিরে পুজো দিয়ে বেশ কিছুক্ষণ এখানে বিশ্রাম নিয়ে তারপরে আবারও আমরা পাহাড় থেকে নামতে শুরু করলাম। এরপর আমাদের গন্তব্য হলো হচ্ছে রুমকিনী মন্দির। আমরা রুমকিনী মন্দিরে এসেছি পুজো দিতে, ডালা রেডি। আজকে বিভিন্ন জায়গায় খালি ঘুরে ঘুরে পুজো দেওয়া হচ্ছে, সূর্য মন্দির, রুমকিনী মন্দিরে পুজো দেওয়ার এমনিতে সেরকম কোনো ঝামেলা বা ভিড়ভাট্টা নজরে পড়লো না। এখান থেকে নর্মালি ডালা নিতে পারো, সবাই 70 টাকা করে ডালা নেয়। তারপরে যে যেরকম সে ডালাটাকে সাজাবে, কেউ যদি বেশি লাড্ডু দেয়, পেঁড়া দেয়, সেই নিয়ে সাজাতে পারো 10 টাকা দক্ষিণা দিয়ে। খুব সহজেই রুমকিনী মন্দিরে পুজো দেওয়া যায়। মার এখানে জাগ্রত রূপ, শুনেছি নাকি এককালে এখানে নরবলিও দেওয়া হতো। এখানে কোনো মনোবাসনা থাকলে, আমরা যেমন আমাদের কলকাতায় বা বেঙ্গলে ঢিল বাঁধি, এখানে নারকোল বাঁধা হয়, এই প্রচলন এখানে রয়েছে। আমরা এসেছি এখন দুপুর 2 বাজে, তো আমাদের পুজো দেওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেল। এখানে রয়েছে বাবা ভোলানাথ। এরপরে থাকবে লাঞ্চের পর্ব। সকাল থেকে আজকে 3 জায়গায় পুজো দেওয়া হলো, সিদ্ধেশ্বরী বাবা, সূর্য মন্দির ও মা রুমকিনী। মায়ের মন্দিরে পুজো শেষ করে আমরা আবারও ফিরে এলাম হোটেলে। পরের দিন ভোরবেলা ট্রেন ধরে আমরা হাওড়ায় পৌঁছে গেলাম, কিন্তু মনের কোণায় রয়ে গেল সেই আদিবাসী গ্রাম, দূরের সেই পাহাড়, আর দুদিকে সর্ষের ক্ষেত। ছবির মতো রয়ে গেল ঘাটশিলার এই স্মৃতিটুকু।